সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের দুই সালের কিছু চমক তথ্য কী চমক রয়েছে তুলা লগ্নের জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের দুই হাজার সালে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তুলালগ্নের জাত ব্যক্তিদের বর্ষারম্ভকালে আপনার লগ্নের ধনপতি এবং সপ্তমপতি মঙ্গলের ধনভাবে পরিভ্রমণ সেই সঙ্গে তৃতীয়ভাবে পঞ্চগ্রহযোগ এবং আপনার ভাগ্যস্থানে তুঙ্গস্থ রাহুর অবস্থানজনিত কারণে তুলালগ্নের জাত ব্যক্তিদের জন্য দুই সালে দুর্যোগের মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্যের দেখা দেবে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সমানতালে বৃদ্ধি পাবে এমনকি দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে সেই সঙ্গে হারানো কর্ম পুনরুদ্ধার বা কর্মের সাসপেনশন উইড্রো হয় মন আনন্দে নাচবে এমনকি দুই হাজার বিশ সালে লগ্নে জাত ব্যক্তিদের নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন তথা বিদেশ গমনেস্যুদের বিদেশ গমনের স্বপ্ন পূরণের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে তবে বিদ্যাপতি শনি মহারাজের অশুভ প্রভাবে শিক্ষার্থীদের মন প্রেম প্রসঙ্গ বিনোদন ফেসবুক ইন্টারনেট ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হওয়ায় উচ্চশিক্ষা এমনকি বিদেশ গমনের স্বপ্ন মুখ থুবড়ে পড়বে সেই সঙ্গে শিক্ষার্থীদের সকল প্রকার প্ল্যান প্রোগ্রাম বাঞ্চাল করে দিতে পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়বে বই কি কমবে না মনে রাখবেন পয়লা জানুয়ারি দুই থেকে তেইশে সেপ্টেম্বর দুই হাজার বিশ ইংরেজি তারিখ পর্যন্ত সর্বগ্রাসী গ্রহ রাহু আপনার লগ্নের পঞ্চমে দৃষ্টি প্রদান করবে যার জন্য শিক্ষার্থীদের জীবনটা যেন অভিশপ্ত জীবন হিসাবে গড়ে উঠতে পারে এমনকি শিক্ষার্থীদের মনে দুঃখান্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে তবে মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ প্রশস্ত হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে বছরটি কারা মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকতে পারে পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়লেও জীবনের ঝুঁকি নেই বরং তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে বা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে সুপ্রিয় দর্শক তুলা লগ্নে জাত ব্যক্তিরা দুই সালে বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে পোর্সাপ কিডনি ধাতু গ্লান্ড হার্নিয়া যৌন রোগ লিভার বা লিভারসিরোসিস এমনকি অশ্বফিস্টুলা ভগন্দর প্রভৃতিতে প্রচুর কষ্টভোগ করতে হতে পারে সুপ্রিয় দর্শক তুলা লগ্নের জাত ব্যক্তিদের মধ্যে যারা প্রেমী যুগল আছেন তারা সতর্কতার সাথে চলাফেরা করুন নসেত অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হবেন তাছাড়া বন্ধু থেকে উপকার তো পাবেনই না বরং তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনার মহা সর্বনাশ করার আপ্রাণ চেষ্টা চালাবে অবশ্য তুলালগ্নে জাত ব্যক্তিদের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলে প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন এছাড়া তুলালগ্নে জাত ব্যক্তিদের দুই হাজার বিশ সালে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ বা বিদেশ ভ্রমণের যোগ আমূলক নয় তবে মনে রাখবেন তুলালগ্নে জাত ব্যক্তিদের দুই হাজার বিশ সালে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার প্রাপ্ত হবেন বিশেষ করে তুলা লগ্নে তুলালগ্নের যারা নারী বস্ত্র সুতা জুয়েলারি পাট নৌদান বৈদ্যুতিক সঞ্জাম ও ইমারত দ্রব্যাদির ব্যবসার সাথে নিযুক্ত আছেন তারা অধিক লাভবান হবেন দুই হাজার সালটিতে তবে মনে রাখবেন লগ্নে জাত ব্যক্তিদের দুই সালে আয় উপার্জনের সাথে খরচের ভারসাম্য বা খরচের সামঞ্জস্যতা বজায় রাখা অনেকাংশে কঠিন হবে অর্থাৎ আয় বুঝে ব্যয় করুন নসের সঞ্চয় হাত পড়েও খ্যানতে হবে না আপনাকে ঋণের জালে আটকে দিতে পারে তাই তো আমি আমার দর্শকবৃন্দর মধ্যে যারা তুলা লগ্নে জাত ব্যক্তি আছেন তাদেরকে বলবো যে লটারি ফাটকা জোয়া রে শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ও ধার দেওয়া অর্থ গায়েব হয়ে পড়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয় সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে তবে মনে রাখবেন সংকটকালে কেউ না কেউ আপনাকে বা আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে ধরবে যার ফলে সংকট মোচন অনেকাংশে কঠিন হবে তথাপিও লগ্নে জাত ব্যক্তিরা দুই হাজার সালে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং তীব্র গতির বাহন বা দ্বিচক্রযান এড়িয়ে চলুন সেই সঙ্গে গোপন প্রেম থেকে বিরত থাকুন নসের দ্বিতীয় বিবাহ করিয়েও ক্ষান্ত হবে না আপনাকে সাময়িক স্ত্রী ঘরে পাঠিয়ে ছাড়তে পারে এবার আসি তুলালগ্নে জাত ব্যক্তিরা অশুভ ফল প্রশমনের জন্য কি করবেন বিশেষ করে দুই হাজার বিশ সালে তুলা জাত ব্যক্তিদের অশুভ ফল প্রশমনের জন্য হীরা এ ইন্দ্রনীলা এবং গোমেদ এই রত্ন তিনটি ধারণ করুন যদি রত্ন তিনটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে মহামৃত্যুঞ্জয় কবজ এবং হনুমান কবজ ধারণ করুন দেখবেন অশুভ ফল অনেকাংশে লাঘব হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং তুলালগ্নের জাত ব্যক্তিদের দুই সালের আমার দেওয়া প্রেডিকশনের সঙ্গে আপনাদের জীবনী মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ জোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবন যাপন করুন এই কামনায়